নমস্কার বন্ধুরা রোমা রান্নাঘরের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব আজকে আমি তোমাদের সাথে শেয়ার করেছি একদম টেস্টি আর সহজ মাছের একটা রেসিপি আজকে আমি বানাবো সাউথ ইন্ডিয়ান স্টাইলে মাছ ভাজা বা সাউথ ইন্ডিয়ান স্টাইলে ফিশ ফ্রাই মাছ ভাজার এই রেসিপিটা একদমই সহজ খেতে কিন্তু দারুণ টেস্ট সাউথ ইন্ডিয়ান স্ট্রিট ফুড হিসাবে কিন্তু ফিশ ফ্রাই খুবই ফেমাস মাছ তো আমরা বাঙালিরা প্রায় প্রতিদিনই খেয়ে থাকি তাই আলাদা করে ফিশ ফ্রাই বা মাছ ভাজার এই রেসিপিটার জন্য কোনো ঝামেলার প্রয়োজন নেই ঘরে থাকা মশলা দিয়ে খুব সহজেই বানিয়ে নেওয়া যায় আর এই রকম মাছ ভাজা বানিয়ে তোমরা চায়ের সাথে কিংবা কোনো সসের সাথেও পরিবেশন করতে পারো চলো দেখে নেওয়া যাক মাছ ভাজার এই রেসিপিটা এখানে আমি নিয়ে নিয়েছি পাঁচ পিস মাছ আমি এখানে কাতলা মাছ নিয়েছি মাছটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এবার একটা মশলা বানিয়ে নেব তার জন্য একটা প্লেটে নিয়ে নিলাম আধ চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো আধ চা চামচ পরিমাণ ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর নিয়েছি এক চা চামচ পরিমাণ আদা রসুন বাটা এবার দিয়ে দিলাম দু চা চামচ পরিমাণ সর্ষের তেল এবার দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী পরিমাণ মতো লবণ আর দিলাম খুবই অল্প পরিমাণে হলুদ গুঁড়ো আধ চা চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়ো আর দেব আধটা লেবুর রস সাউথ ইন্ডিয়ায় স্ট্রিট ফুড হিসাবে যে ফিশ ফ্রাইগুলো বিক্রি করা হয় তাতে কিন্তু লাল রঙের ফুড কালার ইউজ করা হয় তোমরা চাইলে ফুড কালার ইউজ করতে পারো আমি এখানে ফুড কালার ব্যবহার করিনি তোমরা যে যেরকম ঝাল পছন্দ করো সেই হিসাবে লঙ্কার পরিমাণটা কম বা বেশি করতে পারো যদিও দক্ষিণ ভারতে বা সাউথ ইন্ডিয়ায় নারকেল তেল ব্যবহার করা হয়ে থাকে তবে এখানে আমি একটু চেঞ্জ করে সরষের তেল দিয়ে মাছ ভাজা বানাবো সমস্ত মশলাগুলোকে একসাথে মিশিয়ে নিলাম এবারেতে দিয়ে দেব দু চামচ পরিমাণ জল জল দিয়ে আবারও মশলাটাকে মেখে নিলাম এবারেতে এক এক করে সমস্ত মাছের পিসগুলোর গায়ে মশলাটা খুব ভালোভাবে মাখিয়ে নেব। আর এইভাবে মশলা মাখিয়ে আমি মাছগুলোকে আধ ঘন্টা থেকে এক ঘন্টা মতো ম্যারিনেট করে রেখে দেবো যাতে মাছের গায়ে সমস্ত মশলাটা খুব ভালোভাবে ঢুকে যায় যদি সুযোগ থাকে তাহলে তোমরা মশলা মাখিয়ে মাছগুলোকে ফ্রিজে আধ ঘন্টা মতো রেখে দিতে পারো তবে এটা একদমই অপশনাল আমি এখানে কাতলা মাছ নিয়েছি তোমরা যে মাছ খেতে পছন্দ করো সেই মাছ দিয়েই এই রেসিপিটা বানাতে পারো যদিও সাউথ ইন্ডিয়ায় অন্য অনেক ধরনের মাছ দিয়ে রেসিপিটা বানানো হয়ে থাকে একদম সহজেই রান্নাটা খুব ঝটফট হয়ে যায় মশলা মাখিয়ে এটা এবার আধ ঘন্টা মতো রেখে দিয়েছিলাম এবার মাছগুলোকে ভেজে নেব। একটা কড়াইয়ে দিয়ে দিলাম দু টেবিল চামচ সরষের তেল আর তেলটা খুব ভালোভাবে গরম হলেই আমি মাছের পিসগুলোকে এক এক করে দিয়ে দেব। আমি দুটো ব্যাচে সমস্ত মাছগুলোকে ভাজবো প্রথমে আমি গ্যাসটাকে পাঁচ থেকে সাত মিনিট মিডিয়াম আঁচে রেখে মাছগুলোকে এই অবস্থায় রেখে দেব। তারপর আমি মাছগুলোকে উলটিয়ে নেব আর তোমরা যারা তেল পছন্দ করো না তারা একদম তেল না দিয়েও তাওয়ায় এটা ভেজে নিতে পারো সেটাও কিন্তু খেতে খুব ভালো লাগে মাছগুলোকে আমি মিডিয়াম আঁচে ভেজে নেব খুব বেশি আঁচে ভাজলে খুব তাড়াতাড়ি উপরটা পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে আর যদি একদম লো ফ্লেমে ভাজি তাহলে কিন্তু মাছের ভেতরের অংশটা ড্রাই হয়ে যাবে তখন খেতে ভালো লাগবে না এবার গ্যাসটাকে মিডিয়াম মাছে রেখেই আমি পাঁচ থেকে সাত মিনিট মাছটাকে সেদ্ধ হওয়ার জন্য ঢাকনা চাপা দিয়ে রেখে দেব আবারও কিছুক্ষণ এটার ভেজে নেব তোমরা যে যেরকম ভাজা পছন্দ করো সেই হিসাবে তোমরা ভেজে নেবে তোমরা যদি আরও কড়া ভাজা পছন্দ করো তাহলে এটা আরও কিছুক্ষণ ভেজে নিতে পারো এর থেকে বেশি ভাজবো না মাছগুলো তোমরা একদম তেল না দিয়েও ভাজতে পারো তাতেও কিন্তু খেতে ভালো লাগে এটা দেখতে যতটা সুন্দর হয়েছে গরম গরম খেতে কিন্তু ততটাই টেস্টি হয়ে থাকে অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখো আমার তো খেতে অসাধারণ লেগেছে আশা করি তোমাদেরও ভালো লাগবে গরম গরম মাছ ভাজা তোমরা চায়ের সাথে কিংবা যে কোনো সসের সাথে পরিবেশন করতে পারো মাছ ভাজার কড়াইটাতেই আমি কয়েকটা কারিপাতা ভেজে নিয়েছি পরিবেশন করার সময় দেখতে সুন্দর লাগার জন্য আর যদি আমার রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে ভিডিওটার নিচে একটা লাইক করবে আর ভিডিওটা সবার সাথে শেয়ার করবে আজকের মতো আসিটা ভালো থাকো সুস্থ থাকো